পূজা মানেই বাঙালির আবেগ জীবনের বহু পাওয়া না পাওয়া ফুলে এক মুহূর্তের জন্য আনন্দে বাঁচা সারা বছর যে মানুষগুলো দিন খাওয়ার মতো করে বাঁচে তারাও যেমন উৎসবে মেতে ওঠে তেমনই সেলিব্রিটিদের ক্ষেত্রে তো কথাই নেই এবছর নতুন বিয়ে হয়েছে এমন তারকা কম নেই তবে যাদের বিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া মাত করে তুলেছিল তারা হলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সি ও সৌম্য বক্সি বিয়ের পর এটাই তাদের একসঙ্গে প্রথম পূজা কি কি প্ল্যান রয়েছে অভিনেত্রীর সুদীপ্তা জানালেন তেমন কোনো প্ল্যানই করা হয়নি আমার বাবা একটু অসুস্থ হাসপাতালে ভর্তি তাই চিন্তায় আছি বাকি প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখাতো মাস্ট সবাই মিলে আনন্দ করে কাটানো এছাড়া সৌম্যদের দেশের বাড়ি অর্থাৎ মেদিনীপুরের সুলতানপুরে প্রতি বছরই খুব বড় করে পুজো হয় সেখানে নবমীর দিন যাব বিয়ের আগে প্রতি বছর তারা একসঙ্গে পুজোয় ঘুরতে যেতেন এবছরেও কি সেই প্ল্যান অব্যাহত থাকবে সুদীপটা বলেন একদম যেতেই হবে এবারেও দুজন মিলে একটু ঘুরতে যাব আর হ্যাঁ আমার ননদকেও সঙ্গী করে নিয়ে যাব। তবে পুজোর উদ্বোধনও গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে আর সমু তো পুজোয় খুবই ব্যস্ত থাকে তাতেও ঘুরতে যাওয়া আটকাবে না আমরা বরাবরই চেষ্টা করি ষষ্ঠী সপ্তমী অষ্টমী অন্তত সন্ধ্যের দিকে একটু ঘুরতে যেতে ভালো পুজো কয়েকটা তো দেখবই তার সঙ্গে আড্ডা খাওয়া সবই রয়েছে এবছর এখনও তেমন কোন শপিং করেননি সুদীপ্তা প্যারিসে হানিমুন সেরে এসেছে সদ্যই অভিনেত্রী বলেন এবছর শপিং করতেই পারিনি বাবাকে নিয়ে সবাই ব্যস্ত কিছুই কেনা হয়নি তাই ষষ্ঠীর দিন পর্যন্ত শুটিং থাকলেও আমি পঞ্চমীতেই শেষ করতে বলেছি ওই দিনই কিছু কেনাকাটা করার ইচ্ছা রয়েছে দেখা যাক কি হয় তবে পুজোর প্ল্যান কষা না থাকলেও সিঁদুর খেলা কিছুতেই মিস করতে চান না তিনি এবছর খুব ভালোভাবে আনন্দ করে দিনটি উপভোগ করতে চান বিয়ের পর প্রথম পুজো বলে কথা উপহারেও নিশ্চয়ই নানা চমক থাকবে সুদীপ্তা ভক্তেরাও মুখিয়ে জানতে কি উপহার দিলেন সৌম্য অভিনেত্রীর হেসে জবাব কদিন আগেই দুজনে একটি বড় ট্রিপে গিয়েছিলাম সেটাই একটি উপহার আমার জন্য আর পুজোর পরে আমাদের বাড়িতে পারিবারিক একটি কালী পুজো হয় সেটা খুব সুন্দরভাবে হয় বহু মানুষ আসেন খাওয়া দাওয়া হৈহুল্লোর সব নিয়ে মেতে থাকা যাকে বলে এবার পুজোর উপহারটা তখনই নেব সত্যি বলতে আমার শাড়ি ভীষণ পছন্দের আমি তাই বলেছি একটা ভালো দেখে শাড়িই কিনে দিও আমায়